কি বুঝলেন? স্বাস্থ্য থাকার কারণে আল্লাহ স্বাস্থ্যগত ইবাদত দান করেছেন, আর বিবেক থাকার কারণে বিবেক সঙ্গত ইবাদত দান করেছেন। যেই দিন থেকে বিবেকহীন কাজ শুরু করে দিবে সেই দিন থেকে তোমার বিবেক লোপ পেতে থাকবে, আর যেই দিন থেকে স্বাস্থ্য সুস্থ থাকার পরেও আল্লাহর গোলামি করবে না সেই দিন থেকে আল্লাহ আল্লাহর গজব তোমার শরীরের মধ্যে দান করবেন, আর চিরস্থায়ী বিমারের মধ্যে লিপ্ত হবে, আর সুস্থ হয়েও রোজা রাখা সম্ভব হবে না। অনেক এলাকার মধ্যে আছে লাল পর্দা টানাইয়া কিসে ভিতরে সব সুস্থ সবল মানুষে খায়, আপনারা দেখছেন অনর্গল খায় অনেক এলাকা আছে, আর বাংলাদেশে এমনও কোন জায়গা আছে এমনও হোটেল রিসোর্ট আর ভার্সিটির হোটেল গুলো আছে, আপনারা শিক্ষিত ছেলেরা সোনার ছেলে, যে ভার্সিটি গুলায় একদিকে নিষেধ দেওয়া হয় ইফতারি নিষেধ আছে না, ইফতার পার্টি নিষেধ, আর অপরদিকে নিষেধ দেওয়া হয় গরুর মাংস খাইবে না, মুসলমান কি খাইবে না? গরুর মাংস খাইবে না, কষ্ট হয়। কার কষ্ট হয়? যে গরুর প্রস্রাব খায় তার কষ্ট হয়, যে গরুর প্রস্রাব খায় তার কষ্ট হয়, এই কারণে কি করবে না? গরুর মাংস খাইবে না। আর দিনের বেলায় ভার্সিটির হোটেলে ওপেন ভাবে রোজা ভঙ্গ করিয়া ছেলেমেয়েরা খায়, যদি সাংবাদিকেরা বলে যে তোমরা রোজার দিনের মধ্যে ওপেন ভাবে কেন খাচ্ছ, তখন বলে তোমার কি অসুবিধা, কি বলে তোমার কি অসুবিধা, সাংবাদিককে বলে তোমার কি অসুবিধা, আমার বাবার টাকা আমি খাই, আমি খাইলে তোমার অসুবিধা কি? আমরা বলি এই কোরআন হাতে নিয়ে বলছি, কোরআন যত জায়গার মধ্যে চ্যালেঞ্জ দিয়েছে পৃথিবীর কোন দাপটুওয়ালা শক্তি কোরআনের মোকাবেলায় টিকতে পারে নাই, আর যারা মনে করে আমার বাবা আমার বাবার সম্পদে আমি রোজা ভঙ্গ করে খাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কলম হাতে নিয়ে বলছি, আমার বাবার টাকায় রোজা ভঙ্গ করে খাও খাইতে পারো, কিন্তু তোমার বাবার টাকায় আমার সেই শরীরের মধ্যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা সবগুলা ডাক্তারে একটি একটি করে কেটে কেটে টুকরো টুকরো করবে, আর জীব জানোয়ারের অঙ্গ প্রত্যঙ্গ তোমার শরীরের মধ্যে ঢুকাইবে, এটা হলো আল্লাহর গজব।